কচুর শাক তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল দেবী জালিমেন্টে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের কচুর শাকটা আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য এখানে দেখুন আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর শাক কচুর শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিচ্ছি কচুর শাক অনেকটা সময় ধরে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন না তাতে কি হয় অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর দেখবেন কচুর শাকটা নিজের থেকে অনেকটা বসে গেছে তখন যদি আরও কিছু কচুর শাক থাকে তাহলে এই সময় দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবেন দেখবেন কচুর শাকটা নিজের থেকেই বসে গেছে কচুর শাকে প্রচুর পরিমাণে জল থাকে এই জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না লবণ দেওয়ার জন্য যে জল বেরোবে তাতেই কিন্তু পুরো কচুর শাকটা সেদ্ধ হয়ে যায় আমি দেখুন নিচের দিক থেকে তুলে ওপরের দিকে করে দিলাম করে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব আরও কিছুক্ষণ পর তুলে নিচ্ছি দেখুন কচুর শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব এগুলোকে তুলে নিয়ে এখানে একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আর এই চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল কুচু চিংড়ি দিয়েই কচুর শাক খেতে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু এই মাছগুলো একটু বড় তাই আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এইভাবে মাছগুলোকে কেটে ছোট টুকরো করে নিয়েছি অন্যদিকে দেখুন আমি মাছের মাথাগুলোকে পেটে নিয়েছি এখন একটা ছাঁকনি দিয়ে কি করব এটাকে ভালো করে ছেঁকে নেব এটা ছেঁকে নিলে কি হবে এর একটা মিহি পেস্ট বেরোবে আর যদি না ছাঁকা হয় তাহলে এর মধ্যে যদি কোনো শক্ত অংশ থাকে তখন খাওয়ার সময় মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে না দেখুন আমি এটাকে ছেঁকে নিয়েছি এটাও কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে বেটে নিলে খেতে ভালো লাগে অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে আর দিচ্ছি চারটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা হোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া চিংড়ি মাছটা চিংড়ি মাছটাকে দিয়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে অল্প একটু ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন হয় না বেশি কড়া হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় দেখুন চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কুচুর শাকটা সমস্ত কচুর শাকটাকে দিয়ে নেব দিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে কচু শাক কিন্তু ভাজতে ভাজতেই একদম মিশে যায় মিশে নরম হয়ে যায় দেখুন অল্প কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো যে চিংড়ি মাছের মাথাটা বেটে আমি ছেকে রেখেছিলাম সেটা সেটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কচুর শাকটাকে কিছুক্ষণ হতে দেবো এই চিংড়ি মাছের মাথার মধ্যে এত সুন্দর একটা গন্ধ থাকে এতে কচুর শাকের স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো অল্প কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম এখন কি করব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এটাকে হতে দেব সমানে এটাকে এইভাবে মিশিয়ে যেতে হবে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন অনেকটা টেনে চলে এসছে আরও কিছুক্ষণ এটাকে আমি টানিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ চিনি কচুর শাকের মধ্যে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগে মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নেব কচুর শাকের মধ্যে যদি জল জল ভাব থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যখন দেখবেন যে এটা প্যান থেকে একদম উঠে চলে আসছে তখন বুঝবেন যে শাকটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে এটাকে আমি তৈরি করে নিয়েছি কচুর শাক করতে কিন্তু একটু সময় লাগে দেখুন প্যান থেকে উঠে চলে আসছে তৈরি হয়ে গেছে কচুর শাক আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে